নমস্কাৰ আপোন সম তন্ত্ৰবিদ্যা চানেল্ৰে স্বাগত বন্ধুগণ আজিকালি অধিকাংশ ভাই মানৰ গোটেই সমস্যা তাহ হ'ল গুপ্তং সমস্যা দেখন্ত এমি কিছু অসুবিধা যোগ সেই মানৰ গুপ্তাং ছোটিয়া হৈ যায় আলৰে সেই তাই লজ্জিত হোৱে কাংকি নকন্তু আপোনাৰ নিজৰ চাংসাথীকু আপাৰিব নাই দেখে মোৰ গুপ্তং এতিয়া ছোটিয়া কি আপোনাৰ হস্পিটেল ডক্টৰক দেখাই পাৰিব নাই যে ছাৰ দেখন্তু মোৰ গুপ্তাং এতেে ছোটিয়া মই কেমি তাক বড়ি সেইবোৰ কথা আপোনাৰ কৈপাৰিব নাই কিন্তু আম চেল মাধ্যমেৰে আপোনাক বিভিন্ন প্ৰকাৰৰ চেৰিমুল ঔষধপত্ৰ বিষয়ে আপোনালোক সেইবোৰ আপোনাৰ দেখিব নিশ্চিতভাৱে প্ৰয়োগ কলে দেখিব আপোনাৰ গুপ্তং যেতিয়া ছুটীয়া হৈছিলে

ছোটিয়া গুপ্তাঙ্গি বড় করা বা মোটা করা লম্বা করিয়া হোতো আপন মানে ইয়ং এমিতি কিছু অপ্রাকৃত কাম করতে তেমন আপন মান গুপ্তাঙ্গ ছোটিয়া হয়ে যায় কিংবা আপন মান জেটিক প্রোবলেম যোগ আপনার গুপ্তাঙ্গ ছোটিয়া হুম চিন্তা করতো না সমস্যা তাহার সমাধান তো এবার আপন মানে কন করবে আপনার গুপ্তঙ্গ বড় করা

তাপরে ঘুত কুমারী মাত্রা হচ্ছে শহে গ্রাম এই দুইটা জিনিস আপনার ভালো ভাবে ফেটি দি এমি ভাবে ফেটতু যে দিইটা যাক মিক্স হয়ে তাপরে কন করবে আপন সেটা কিন্তু কাচ পাত্র রক্ষি দিব এবং সেই কাচ পাত্র আপন মানে কৌশি এক বাহার স্থানের রক্ষি দিও যেমি সেটি সকাল সন্ধ্যা পর্যন্ত সূর্য কিরণ পাইব এইভাবে আপনার সেইটা একুশ দিন পর্যন্ত খরার হি রাখত বাইশ নম্বর দিনে আপনার মানে সেইটা বাহার করি রাখত এবং আপনার মানে সেইটা প্রতিদিন তিন টাইম নিজের গুপ্তঙ্গের মা করব দেখুন দেবে আপন মানে টাইম টেবল হিসাবে মালিশ করবে এমিতি না যে আজ ছজে কলে কাল সাত বজে করবে পরদিন আট বজে করবে সেমি নাফেক্ট টাইমে হি মা করুন তিন টাইম তাপরে দেখবে আপন মান গুপ্তাঙ্গ নিশ্চিত ভাবে স্ট্রং হওয়া লাগব গ্রোথ হওয়া লাগবে যে বঙ্কা অ্যাডা অর সিধা হওয়া লাগবে এইটা হন্ড্রেড পরসেট কাম করে থাকে তেমন আপনার মানে এই প্রয়োগ নিশ্চয় করতো এই প্রয়োগের আপনার কৌশল সাইড ইফেক্ট না